দেশের বিভিন্ন স্থানে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ সহ 5,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া এক ভুয়া চিকিৎসককে 3,000 টাকা জরিমানা করা হয়। এদিকে রংপুর জেলা শহরে লাইসেন্স নবায়ন ও দক্ষ ল্যাব টেকনিশিয়ান না থাকায় গ্যালাক্সি ডায়াগনস্টিক সেন্টার, দি ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেন্টার ও আদর্শ জেনারেল হাসপাতালকে 40,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া চতুর্থ দিনের মতো চট্টগ্রামে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালাচ্ছে সিভিল সার্জন কার্যালয়। বিকেল থেকে শুরু হয় এই অভিযান। এ সময় তারা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারকে মৌখিকভাবে সতর্ক করে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলনকাল। সম্মেলনে নবীন প্রবীণের সমন্বয়ে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় জেলা আওয়ামী লীগ। থানা প্রতিষ্ঠার 8 বছর পর 9টি ইউনিয়ন নিয়ে গঠিত চন্দ্রগঞ্জ থানায় আওয়ামী লীগের প্রথম দলীয় সম্মেলন নিয়ে পুরো এলাকা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। দলকে সুসংগঠিত করার পাশাপাশি পদ প্রত্যাশীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সম্মেলনে নতুন এবং পুরাতনের সমন্বয়ে একটি কমিটি করা হবে এমনটি বলছেন দায়িত্বপ্রাপ্তরা। এই প্রতিযোগিতার মাধ্যমে তুলনামূলকভাবে যোগ্য নেতা বেরিয়ে আসবে বলে তারা মনে করছেন। সভাপতি পদে 8 জন ও সাধারণ সম্পাদক পদে 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ 8 বছর পরে প্রথম আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। সেই সম্মেলন হওয়ার কারণে আজকে তৃণমূলের আজকে জায়গায় জায়গায় তৃণমূলের মুখে আনন্দ। আমরা আশা করি নতুন এবং পুরাতন সংমিশ্রণে একটা কমিটি হলে এলাকার রাজনৈতিক অবস্থান আমাদের উন্নতি হবে। প্রতিযোগিতা আছে এবং যোগ্য নেতা আছে বলেই প্রতিযোগিতাও আছে, এটিকে আমরা পজিটিভলি দেখি এবং এই প্রতিযোগিতার মাধ্যমে তুলনামূলকভাবে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে। কুষ্টিয়ার কুমারখালীতে এক শিক্ষককে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। দুপুরে সদর উপজেলার বংশীতলা নতুন ব্রিজের ওপর এই ঘটনা ঘটে। আহত তোফাজ্জেল হোসেন বাঁশগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক। কুষ্টিয়া শহরের দিকে যাওয়ার সময় তোফাজ্জেলের ওপর 10 থেকে 15 জন হামলা চালায়। ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানিয়েছেন, পূর্ব বিরোধের জেরে তার উপর হামলা হতে পারে। হামলাকারীদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। কুড়িগ্রামে বিড়ি কারখানার শ্রমিক মইদুল ইসলাম বাপ্পির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকালে কুড়িগ্রাম ভুরুঙ্গামারি সড়কে মইদুলের মরদেহ রেখে বিক্ষোভ করেন তারা। স্বজনদের অভিযোগ, বিকেলে কারখানায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইদুলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় খোকন নামে এক যুবক। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সদর থানায় খোকন ইসলামকে আসামি করে মামলা করেন। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে পুলিশ। জয়পুরহাটে কিডনি বেচা কেনা দালাল চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরের সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া জানিয়েছেন, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালাই উপজেলার আব্দুল গাফার সরকার ও নূর আফতাবকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন কিডনি বেচা কেনার সাথে জড়িত 2 জন। জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা ও দিনাজপুর জেলার ঋণগ্রস্ত ও হতদরিদ্র মানুষদের মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে কিডনি বিক্রি করতে বাধ্য করা হতো বলে জানিয়েছে পুলিশ।